একটা জিনিস বলবো, এনার্জি জিনিসটা না খুব জমাচ্ছে, তাই যখন সেটে একটা ভীষণ পজিটিভ ভাইব কাজ করে, পজিটিভ এনার্জি কাজ করে, যেটা রাজদার সেটে আমি প্রত্যেক দিন যতদিন ততদিন আমার শুটিং ছিল ততদিন আমি ওই ভাইবটা বা ওই এনার্জিটা ফিল করছি, তাই অটোমেটিক্যালি কাজটা বেটার হয় কারণ পজিটিভ এনার্জিটার জন্য। হ্যাঁ, আমি এটাই বলবো যে হি ইজ ভেরি প্যাশনেট, হি ইজ ভেরি অ্যাগ্রেসিভ, মানে পাগলের মতো কাজটার মধ্যে ঢুকে যায়, সেটা ভীষণ ইম্প্রেসিভ, মানে ওটা দেখে শেখার মতো শিখতে ইচ্ছে করে। আর্টিস্ট হিসেবে সবাইকে একদম মানে কি বলবো তটস্থ তো রাখেই, একদম মানে অন টোজ থাকতে হবে সবসময়, মানে আড্ডা যেটা বললো ষোড়শী সেটা কিন্তু আফটার প্যাক আপ হতো আমাদের, বিফোর মানে ডিউরিং দ্য শুট আমরা কিন্তু মেকআপ আমরা ভ্যানিটিতে আড্ডা, ডিউরিং দ্য শুট সেরকম আড্ডা হতো না, বাট ইয়েস রাজের সাথে কাজ করতে সবসময় ভালো লাগে, ও আর্টিস্টের বা যে মানুষটার সাথে কাজ করছে তার বেস্টটা বার করে নিয়ে আসে, এখানে কোনো ধরনের না মাইনাস পয়েন্ট, আমি বলছি আমাদের উপর রেগে গেলেও বা আমাদের উপর যদি কোনো কারণে বকা এটা আমি একদম হলপ করে বলছি, আমি নিজে সেটাও বলেছি, সেটা আমি আমার টিম যারা আছে তাদের বলছি, আমি এই পকাটা আমার খাওয়ার ছিল ওকে বলছি, এখন পুরোপুরি আমি দেখতে পাচ্ছি আমার পকাটা ওদিকে চলে গেছে, আরও আমি একবারের জন্য ওকে সেটে রাখতে দেখি, বাকি বাড়িতে কি ওরা সেটা ফেরত গেছে কিনা বকুনি যান সেটা আমরা যাচ্ছি। থ্যাংক ইউ, সবাই সাবধানে।